নমস্কার বন্ধুরা, মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে, তাদের বিবাহিত জীবন কেমন হবে, স্বাস্থ্য জীবন কেমন হবে এবং আর্থিক অবস্থা, কর্মজীবন, শুভ রং ও শুভ সংখ্যা কি হবে, সবকিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে করে জানাবেন, আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন। আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন, উপরন্তু ভালো ভঙ্গিমা যে শুধু একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয়, বরং স্বাস্থ্য এবং বিশ্বাস উন্নত করতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার, অন্যথায় আপনি আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন। আপনি কিছু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু বাস্তুসম্মত হন এবং যারা সাহায্যের হাত প্রসারিত করেছে তাদের থেকে অলৌকিক কিছু আশা করবেন না। আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা হবে আর শুরু হওয়া নির্মাণ কাজ আপনার প্রত্যাশা মতো শেষ হবে। যদি আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমণে যান, আপনাদের সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে। কাউকে কিছু না বলে আজকে আপনি ঘরে একটি ছোট পার্টি রাখতে পারেন। আপনার দয়ালু স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। আপনার মা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে। ঘরের কোনো মেরামতির কাজ বা সামাজিক জমায়েতে আপনার ব্যস্ত থাকা সম্ভবপর। সতর্ক থাকুন, কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচিকে বিঘ্নিত করতে পারে। ধৈর্য হারাবেন না, আপনি নিজের ত্রুটিগুলি সম্পর্ক ভালো জানেন, সুতরাং আপনার সেই ঘাটতিগুলি সংশোধন করা দরকার। আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল, সুন্দর এবং গৌরবজনক ছবি প্রবেশ করান। আপনার অফিসের সহকর্মী আজ আপনার মূল্যবান আইটেমগুলির মধ্যে একটি চুরি করতে পারে, অতএব আপনাকে যত্নবান হওয়া এবং আপনার আইটেমগুলি তদন্ত করা দরকার। যখন আপনি কোনো দলের মধ্যে রয়েছেন তখন কি বলেছেন তার প্রতি খেয়াল রাখুন। আপনার আবেগপ্রবণ মন্তব্যের জন্য আপনি তীব্রভাবে সমালোচিত হতে পারেন। একটি আনন্দের সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার শক্তি এবং আবেগকে আবার নতুন করে তুলবে। যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায়। আপনার মনের পরিস্থিতি এমনই থাকতে পারে। আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবনসঙ্গী আপনার প্রেমে পড়ে যায়। দিনটি ভালো, আজকে আপনার সঙ্গী আপনার কোনো কথায় মন খুলে হাসবেন। আপনার শারীরিক স্বাস্থ্য উন্নত করতে এক সুষম আহার নিন। বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালী কেউ
আপনার দৃষ্টি আকর্ষণ করবে। কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন। আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন, কিন্তু ড্রাইভিং এর সময় অতিরিক্ত যত্ন নিতে হবে। প্রেমের সুযোগগুলি বা সম্ভাবনাগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে। ভ্রমণ, বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কার্যসূচিতে থাকবে। দিনটি সত্যি রোমান্টিক, চমৎকার খাদ্য, সুবাস, সুখের সঙ্গে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে একটি আশ্চর্যজনক সময় ব্যয় করবেন। পরিবার এবং বন্ধুদের সাথে শপিং এবং মজাদার জন্য দিন, শুধু আপনার ব্যয়ের ওপর নজর রাখুন। আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে, কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন, যেমন সন্দেহ, নিরুৎসাহ, বিশ্বাসের অভাব, লোভ, অঙ্গীকার, অহংকার এবং ঈর্ষা। আজ আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার সমবেদনা ও সহানুভূতি পুরস্কৃত হবে। এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভবপর। সন্ধ্যের সময়টা ভালো হোক, সেই জন্য আপনাকে সারাদিন মন লাগিয়ে কাজ করতে হবে। দিনটি আপনার জীবন সঙ্গীর সঙ্গে স্বাভাবিক দিনের তুলনায় অনেক ভালো হবে বলে মনে হচ্ছে। এটি দুর্দান্ত দিন হতে চলেছে, কারণ আপনি বাইরে গিয়ে আপনার বন্ধুদের সাথে একটি সিনেমা দেখতে পারেন। আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন। বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে। আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন। সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। সামাজিক অন্তরায় পার করতে অক্ষম, সময়ের সাথে সাথে চলার সাথে আপনজনদের সময় দেওয়া দরকার। এই কথাটা আপনি বুঝতে পারবেন, কিন্তু তবুও আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না। আপনার স্ত্রীর একটি কাজে আপনি অসুবিধা বোধ করতে পারেন, কিন্তু পরে আপনি উপলব্ধি করবেন এটা ভালোর জন্যই ঘটেছিল। কিছুই না করার জন্য কেবল অস্বস্তি উপভোগ করা এবং কৃতজ্ঞতার বোধ অনুভব করার জন্য এমন একদিন যদি আপনি নিজেকে অপ্রয়োজনীয় কাজ করতে বাধ্য না করেন। আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে। এই রাশিচক্রের বিবাহিত স্থানীয়রা আজ তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে। যখন নতুন লগ্নের ব্যাপার আসে তখন স্বাধীন হন এবং আপনার নিজস্ব সিদ্ধান্ত নিন। সমগ্র মহাবিশ্বের উচ্ছ্বাস দুইজনের মধ্যেই অনুষ্ঠিত হবে যারা প্রেমে পড়েছে। হ্যাঁ, আপনি সেই ভাগ্যবানদের মধ্যে একজন। সময়ের সঠিক ব্যবহার করার জন্য আজকে আপনি পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, কিন্তু সেখানে কোনো অজানা ব্যক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, যেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করতে পারবেন। আজ আপনি বুঝতে পারবেন যে ভালো বন্ধুরা কখনো আপনার পক্ষ ছেড়ে যায় না। এই রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে 39। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।